কোনো খাবার আমরা খাবো না, পোড়া খাবার আমরা খাবো না, ফাস্টফুড আমরা খাবো না, আমরা এমন খাবারই খাবো যেগুলো খেতেও মজা, খেলে আমাদের উপকার হয়। আর প্রতিদিন আজ থেকেই যদি আমরা সত্যিকারের ডায়াবেটিস প্রতিরোধ করতে চাই, তাহলে পানি আগে যাই খেয়েছে আজকে থেকে আমরা 1 কেজি পানি বেশি খাবো। 1 কেজি পানি যদি প্রতিদিন 1 লিটার পানি বেশি খেতে পারি, তাহলে আলহামদুলিল্লাহ আমরা আগে যদি 2 লিটার খেয়ে থাকি বা 3 লিটার খেয়ে থাকি, আজকে 4 লিটার খাবো আজকে থেকে। চীনের মানুষরা যদি দেখে এই সপ্তাহে তার শরীরে কোনো রোগ হয় নাই, এই সপ্তাহে যে খাবারগুলি সে খেয়েছে এটা পরের সপ্তাহে খাবে, আবার দেখবে যে এই সপ্তাহে যা খেয়েছিলাম আমার মাথা ব্যথা হয়েছে, পেট ব্যথা হয়েছে, পেটে গ্যাস্ট্রিক হয়েছে, আলসার, এই খাবারগুলো আমার শরীরে সহ্য হয় না, আমি এই খাবারগুলো কেউ খাবো না। যখন পর্যন্ত আমার ভালোভাবে ক্ষুধা না লাগবে ততক্ষণ পর্যন্ত আমি কোনো খাবারই খাবো না। যেই খাবারগুলো খেলে খারাপ লাগে সেই খাবারগুলো আমি বন্ধ করে দেব, সেই খাবারগুলো আমার অ্যালার্জি হয় সেই খাবারগুলো আমি খাবো না। বোঝা যাচ্ছে এই খাবার আমার দেহে, আমার দেহ আমারই দেহ, আমার শরীর আমারই শরীর, কারণ পৃথিবীতে সৃষ্টিকর্তা একজন মানুষের মতো আরেকজন মানুষ সৃষ্টি করে নাই, অতএব এরকমই আমি আমার মতো করি তৈরি, অতএব আমার খাবার, আমার খাবারের মেনু আমার মতোই হবে, যেই খাবার আমার ভালো হয় রোগ হয় না সেই খাবারগুলো আমাকে আজকে থেকে আমি চিহ্নিত করে নেবো।